ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি পাপিয়া আমি সাইদনগর শাখা থেকে আজকে আমার বিষয় প্রথম শ্রেণীর গণিত প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ মিসও ভালো আছে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের বিষয় বিয়োগ আমরা বিয়োগ করব এক থেকে আট এটা আমাদের দি শীট থেকে আমরা করেছি ঠিক আছে মিসের সুবিধার জন্য মিস আগে এই অঙ্কগুলো তুলে নিয়েছি আমরা করব। ওকে তো তোমরা সবাই মিসের সাথে খাতার আবার পেন্সিল নিয়ে রেডি হয়ে যাও ওকে আমরা খাতার ডান পাশে দেখো সিডব্লিউ লিখবো তারিখ লিখবো তোমরা সবাই মিসের সাথে অঙ্কগুলো করবে এবং হোমওয়ার্ক করে অবশ্যই মিসকে জমা দিবে। তোমাদের যদি অঙ্ক সম্পর্কে কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই মিসকে ফোন দিবে মিস তোমাদেরকে বুঝিয়ে দিব ওকে তোমরা নিশ্চয়ই আব্বুম্বর সাথে পড়তে বসো আমাদের স্কুল বন্ধ হয়েছে কি হয়েছে আমরা সবাই অনলাইনে ক্লাস করবো পাশাপাশি বাসায় অনেক বেশি পড়বো ঠিক আছে ইনশাআল্লাহ একদিন আমরা করোনা ভাইরাস থেকে সবাই মুক্তি পাব আমরা স্কুলে নিয়মিত তখন নিশ্চয়ই আসবো মিস তোমাদেরকে অনেক মিস করি যেহেতু তোমাদের সাথে অনেক দিন হয়েছে দেখা হয় না মাঝে মাঝে ফোনে কথা হয় এতটুকুই ওকে সবাই তো অবশ্যই আব্বু অম্ম কথা শুনবে আর কোনো সমস্যা হলে অবশ্যই মিসদেরকে জানাবে ওকে দেখো আজকে আমরা বিয়োগ করব। তো আমরা যোগ করি বিয়োগ করি যেটাই করি আমরা অঙ্কের ডান পাশ থেকে শুরু করব ঠিক আছে তো আমরা শুরু লেখাপড়ার শুরুর দোয়াটা পড়ে নিই যেহেতু আমরা লেখাপড়ার শুরু দেওয়া অবশ্যই পড়তে হবে রাব্বি জিদনি এলমা রাব্বি জিদনি অর্থ হে প্রভু আমাকে প্রচুর জ্ঞান দান করুন আমরা অবশ্যই পড়ালেখার শুরুর দোয়াটা পড়ে নেব তাহলে আমাদের লেখাপড়া বরকত দিবে আল্লাহ ওকে দেখো তাহলে সবাই এখানে কত আছে দেখো তিন চার তিন থেকে তো চার যায় না যেহেতু তিন ছোট সংখ্যা চার বড় সংখ্যা তাহলে আমরা এই তিনকে হাতের ডান দিকে আমরা এক যোগ করি তাহলে তেরো ধরতে হবে আমাদেরকে তেরো ধরলে আমাদের হয়ে যায় তাহলে আমরা তেরো থেকে চার বিয়োগ করবো তাহলে আমরা চারের পরের সংখ্যা থেকে আমরা কাউন্ট করব পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো এই পর্যন্ত চলে আসছে তাহলে আমাদের কয়টা কর হয়েছে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় হয়েছে তাহলে আমরা এখানে নয় লিখব ওকে এই যে আমরা এখানে এক নিয়েছি সেই এক কিন্তু আবার এখানে যোগ করতে হবে ঠিক আছে হাতের একটা আমরা এখানে নিয়ে আসতে হবে ওকে তাহলে তিন থেকে দুই গেলে দুই তিন এক তাহলে উত্তর বিয়েক ফল উনিশ দেখো এখানেও সেম শূন্য থেকে নয় যায় না তাহলে শূন্যকে অবশ্যই আমরা দশ ধরবো ঠিক আছে ডান পাশে একটা এক দিয়ে দিলে বাম পাশে একটা এক দিয়ে দিলে আমাদের দশ হয়ে যাবে তাহলে দশ থেকে নয় গেলে নয় দশ এক তাহলে এখানে যে আমরা এক যে ধরেছি সে একটা আমরা একের সাথে যোগ করতে হবে যদি তোমাদের মনে না থাকে তোমরা ছোট্ট করে নিচে লেখা ফেলবে তাহলে মনে থাকবে ঠিক আছে তিন থেকে এখন দুই যাবে ওই যে হাতের এক নিয়ে আসলাম দুই একের সাথে এক যোগ করলে দুই তাহলে এক থাকে এগারো উত্তর বিয়োগ ফল এগারো তারপর দেখো তিন নাম্বার তেরো সরি তিন আছে আর নিচে আছে পাঁচ তাহলে তিন থেকে তো পাঁচ যায় না তাহলে আমরা তিনকে কত ধরবো সবাই তো আগের অঙ্কটা করেছ বলো তো কত ধরবো হ্যাঁ পেরেছো অবশ্যই তেরো ধরবো বাপ পাশে একটা একদিন আমরা একটা তেরো ধরবো ওকে তেরো থেকে পাঁচ চলে যাবে পরের সংখ্যা থেকে কাউন্ট করবো পাঁচের পরের সংখ্যা থেকে কাউন্ট করব ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কয়টা কর হয়েছে বলো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে তেরো থেকে পাঁচ গেলে আট থাকে এই যে আমরা তেরো ধরেছি সে একটা আবার এখানটা নিয়ে আসবো দুইয়ের সাথে যোগ করবো নিচে লিখে ফেলবো ছোট্ট করে যদি মনে না থাকে আর মনে থাকলে তো মনে থাকবেই তাহলে চার থেকে তিন যাবে যে দুই আর এক তিন তাহলে চার থেকে তিন গেলে চার তিন চার ঠিক আছে চার থেকে তিন গেলে এক উত্তর বিয়ক ফল আঠারো তারপর অঙ্কটা দেখো এটা আবার তিন সংখ্যার অঙ্ক দেখো দুই থেকে তো চার যায় না তাহলে কে কত ধরব বলো তো বাম পাশে একটা এক দিলে বারো বারো থেকে তাহলে চার যাবে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কয়টা কর হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট হয়েছে এই যে বারো ধরেছি সে একটা এখানে চলে আসবে এই যে এক আমি ছোট্ট করে লিখে রেখাম সুবিধার জন্য আমার ওকে তাহলে এখানে আমার আবার ছয় তাহলে ছয় থেকে তো সাত যায় না তাহলে ষোলো ধরতে হবে বাম পাশে এক দিলে ষোলো হয়ে যাবে তাহলে ষোলো থেকে এখন সাত যাবে তাহলে আমি আট থেকে ষোলো পর্যন্ত কাউন্ট করব আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ঠিক আছে তাহলে ষোলো থেকে সাত গেলে কত থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় থাকে এই যেমিক নয়টা কর এই যে আবার সেই একটা একের সাথে যোগ হবে আমি ছোট্ট করে লিখে রাখলাম তোমরা পেন্সিল দিয়ে মুছে ফেলবে পরে তাহলে তিন থেকে এখন দুই যাবে এক থাকবে উত্তর বিয়োগ ফল একশো আটানব্বই তোমাদের কি মিসের গণিত বুঝতে সমস্যা হচ্ছে যদি সমস্যা হয় অবশ্যই মিসকে ফোন করবে ওকে নেক্সট আমরা দেখো এখন আমরা করবো পাশাপাশি বিয়োগ পাশাপাশি বিয়োগ দেখো এখানে আছে কত সাঁত্রিশ বিয়োগ দশ তাহলে পাশাপাশি করতে হলে আমাদের কি করতে হবে দেখো এই সাতের সাথে শূন্যের সাথে সাত একের সাথে তিন ডান পাশ ডান পাশ যদি আমাদের সমস্যা হয় আমরা দেখো রাফ করে নিব এভাবে সাঁত্রিশ দশ নিচে নিচে যদি আমাদের সমস্যা হয় ঠিক আছে এভাবে আমরা রাফ করে নিব ওকে দেখো তাহলে সাত থেকে শূন্য গেলে কত তো সাত তারপরে তিন থেকে এক গেলে দেখো শূন্য থেকে শূন্য গেলে শূন্য ছয় থেকে তিন গেলে ছয় থেকে তিন গেলে কত তিন উত্তর বিয়ক ফল ত্রিশ তারপর দেখো সুবিধার জন্য আমি সেভাবে দাগ দিয়ে নিচ্ছি ঠিক আছে দেখো দুই থেকে কি সাত যায় যায় না তাহলে আমরা এটাকে বারো ধরবো ঠিক আছে বারো থেকে সাত বিয়োগ করব পরের সংখ্যা থেকে আমরা করবো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ সরি বারো পর্যন্ত সাত আট নয় দশ এগারো বারো বারো পর্যন্ত কাউন্ট করলে দেখো কত কয়টা কর হয় এক দুই তিন চার পাঁচ পাঁচ তারপরে এই যে আমি এখানে বারো ধরেছি সে একটা কোথায় যোগ হবে এই যে দুইয়ের মধ্যে তাহলে তিন তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ যাবে পাঁচ থেকে তিন চলে গেলে কত থাকে বলো তো চার পাঁচ দুই উত্তর বিয়োগ ফল পঁচিশ তারপর একটা দেখো আট থেকে এক চলে যাবে আট থেকে এক চলে গেলে কত থাকে সাত এরপরে দুই থেকে এক চলে যাবে এক উত্তর ডিওক ফল প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই মিসের অঙ্ক বুঝতে পেরেছ তারপরও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই তোমাদের গণিত মিসকে ফোন দিবে ঠিক আছে ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বারবার সাবান দিয়ে হাত ধুবে ওকে আল্লাহ হাফেজ